ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি জন্ম নিয়ন্ত্রণ পিল, অর্থাৎ ফেমিকন। আমরা এর আগেও ফেমিকন নিয়ে রিভিউ করেছি, তবে এই ওষুধটির ব্যাপারে অসংখ্য সাড়া পেয়েছি এবং অসংখ্য মানুষের বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়েছি। তার উপর ভিত্তি করে আমরা অনুভব করলাম যে আমাদের দর্শকদের জন্য আরও কিছু ভিডিও তৈরি করা জরুরি, তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে আমরা আরও কিছু ভিডিও এই ফেমিকন বা খাবার পিল নিয়ে আপনাদের জানাব। আজ জানাব যে ফেমিকন বা পিল খেতে ভুলে গেলে কী করবেন বা কী করতে হবে এই বিষয়টি নিয়ে। অনেকেই আছেন যারা একটি বা দুটি পিল খেতে বা একদিন দুই দিন তিন দিন পিল খেতে ভুলে যান, সেই ক্ষেত্রে আসলে কী করণীয় তার একটি ধারণা আমরা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আসলে ওষুধ খেতে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তেমনই এই বার্থ কন্ট্রোল পিল, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ পিল খেতে ভুলে গেলেও আসলে মানুষটিকে দোষ দেওয়া যাবে না। কিন্তু একবার পিল খাওয়া মিস হলে কী করতে হবে এ ব্যাপারটা অনেকেই জানেন না। বকা খেতে হবে এই ভয়ে ডাক্তার বা পরিবারের কাউকে জিজ্ঞাসা করতে পারেন, তাই আমরা কিছু ধারণা এখানে দিচ্ছি। এরপরেও আমি বলবো অবশ্যই আপনি একজন চিকিৎসকের সাথে কথা বলে নেবেন, এটাই ভালো সমাধান। পিলটা যে খেতে বলেছেন, অর্থাৎ যে চিকিৎসক খেতে বলছেন, তার উপদেশ নেওয়াই ভালো, কারণ এক এক ব্র্যান্ডের পিলের এক এক ধরনের উপাদান থাকে। কিছু পিলের ক্ষেত্রে নতুন করে খাওয়া শুরু করলেই হয়, কিন্তু কিছু কিছু পিলের ক্ষেত্রে আবার ভুল করে না খাওয়াটা হতে পারে বেশ ঝুঁকিপূর্ণ। তাই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা জেনেছি, এক অথবা দুই দিন পিল মিস হয়ে গেলে যখন মনে পড়বে তখনই এক দুই দিনের পিল খেয়ে নিতে হবে এবং পরেরগুলো নিয়ম অনুযায়ী খেতে হবে। এর পাশাপাশি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ বা এই বার্থ কন্ট্রোল ব্যবহার করতে পারে, অর্থাৎ কন্ডোম ব্যবহার করা যেতে পারে। আর যদি 5 থেকে 6 দিনের পিল খেতে ভুলে যান তাহলে নতুন করে পিল খেতে হবে না, কিন্তু সেই পুরো মাসের জন্য তাকে এবং তার স্বামীকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ কন্ডোম ব্যবহার করতে হবে। কিছু পিলের একই প্যাকেটের মাঝে কয়েক লেভেলের হরমোন সমৃদ্ধ পিল থাকে, এক এক সময়ে এক একটা খেতে হয়। আপনি কোন পিলটি মিস করেছেন তার উপর নির্ভর করবে এর সমাধান। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই, আর এগুলো মনে রাখলেই আপনার এই সমস্যার সমাধান পাওয়া যাবে। প্যাকেটের শুরুতে এক বা দুইটি পিল খেতে ভুলে গেলে যখন মনে পড়বে তখনই একটা খেয়ে নিতে হবে, আর পরেরটা মনে করে সময় মতো খেয়ে নিতে হবে। এই ক্ষেত্রে আপনাকে একটা 7 দিন ব্যাপী ব্যাকআপ বার্থ কন্ট্রোল মেথড, অর্থাৎ কন্ডোম ব্যবহার করতে হবে। 3 দিন থেকে শুরু করে 21 দিনের মধ্যে যদি 2 থেকে 1টি পিল খেতে ভুলে যান তাহলেও একইভাবে মনে পড়ার সঙ্গে সঙ্গে একটি পিল খেয়ে নিতে হবে এবং পরেরটা সময় মতো মনে করে খেয়ে নিতে হবে। এক্ষেত্রে সাধারণত কোনো ব্যাকআপ লাগে না, তবে আপনি ব্যাকআপ নিতেও পারেন। প্রথম 2 সপ্তাহের মধ্যে 3টি বা তার বেশি পিল মিস করলে এক্ষেত্রে মনে পড়ার সঙ্গে সঙ্গে একটি পিল খেয়ে নিতে হবে এবং পরেরটা সময় মতো মনে করে খেতে হবে। এক্ষেত্রে 7 দিনের ব্যাকআপ, অর্থাৎ বার্থ কন্ট্রোল দরকার হবে। 3য় সপ্তাহে যদি 3টা বা তার বেশি পিল মিস করেন তাহলে ওই প্যাকেট থেকে ওষুধ খাবেন না, পুরো প্যাকের ওষুধ ফেলে দিয়ে নতুন একটা প্যাক শুরু করতে হবে। এক্ষেত্রে 7 দিনের ব্যাকআপ লাগবে।
কি করতে হবে এক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শটা নেওয়া অবশ্যই জরুরি। আমরা বরাবর বলে থাকি, আমাদের এই ভিডিও দেখে কখনোই আপনি চিকিৎসা নেবেন না, কখনোই ওষুধ খাবেন না। আমরা জাস্ট আপনাদেরকে একটি ধারণা দেই, একটি পরামর্শ দেই, আমরা একটি ওষুধের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেই, এর দাম রিভিউ করে দেই। তাই আমরা বলবো যে অবশ্যই অবশ্যই কোনো সমস্যা হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। রোগ হলে কখনো লুকাবেন না, চিকিৎসকের কাছে কোনো লজ্জা নেই, তাই অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আর বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে এটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এটি দেখার সুযোগ করে দিন।